এই মুহূর্তে পাওয়া আজকের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে এক ধাক্কায় লাফিয়ে অনেকটাই দাম বাড়লো রান্নার গ্যাসের। এর ফলে চিন্তায় পড়েছেন সকল মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা। তো কত টাকা বৃদ্ধি হলো এই রান্নার গ্যাসের দাম? এখন থেকে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে একটি গ্যাসের সিলিন্ডার, তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়ল গ্যাসের দাম। আজ থেকেই এলপিজি গ্যাসের নতুন দাম কিন্তু কার্যকর হবে। নতুন গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিল জ্বালানি উৎপাদনকারী সংস্থা। এই সংস্থা জানিয়ে দিয়েছে আজ থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম 105 টাকা করে বৃদ্ধি পেতে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই বাড়তে পারে গার্হস্থ্য সিলিন্ডারের দাম। গতকাল মধ্যরাত থেকেই নয়া দাম কিন্তু কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী রান্নার গ্যাসের দাম কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। সাধারণত বিশ্ববাজারের ওপর নির্ভর করে রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয় বা কমানো হয়। আমাদের দেশের রান্নার গ্যাসের প্রায় অনেকখানি অংশই কিন্তু দিয়ে থাকে রাশিয়া। আর এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে কিন্তু বেড়েছে রান্নার গ্যাসের দাম, যার ফলে দেশে কিন্তু রান্নার গ্যাসের দাম বাড়ার প্রবণতা অনেকাংশেই থেকেই যাচ্ছে। এর ফলে বিশ্ব বাজার তথা বিশ্ব অর্থনীতিতে পড়ছে এর প্রভাব। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যদি না কমে তাহলে কিন্তু এই রান্নার গ্যাসের দাম আরো বাড়তে পারে বলেই জানাচ্ছে বিশেষজ্ঞরা। আপাতত 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি হচ্ছে এই গ্যাসের দাম। পরবর্তীতে কি হয় তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সমস্ত দেশবাসী।